সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হলো কাঞ্চন শ্রীময়ীর। গত 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিনে পরিবার ও ঘনিষ্ঠদের সাক্ষী রেখে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী। এবার মার্চের ছাদনাতলায় যাওয়ার পালা তারকা জুটির। মূলত কৌতুক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ কাঞ্চন মল্লিকের, পরবর্তীতে রাজনীতির আঙিনায়। বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় কাঞ্চন শ্রীময়ীর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনকে সত্যি করেই 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে চার হাত এক হয়েছে কাঞ্চন শ্রীময়ীর। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করলেন কাঞ্চন মল্লিক। শুভ মুহূর্তের সেই ছবি শেয়ার করেছেন তারা সোশ্যাল মিডিয়ায়। সম্পর্কের শুরুর দিন থেকেই তাদের বিয়ে নিয়ে জল্পনা ছিল টলিপাড়ায়। তবে বিয়ের ব্যাপারে কাকপক্ষীকেও টের পেতে দেননি তারা। প্রেম দিবসে আইনি বিয়ে সেরেছেন, এবার মার্চে ছাদনাতলায় যাওয়ার পালা তারকা জুটির। তারকা জুটির বয়সের অনেকটাই পার্থক্য থাকায় নানান সময় নানান ধরনের ট্রোলের মুখে পড়তে হয়েছে তাদের। তবে সেই ট্রোলারদের জবাব দিয়ে শ্রীময়ী জানিয়েছেন, মা বাবা সারা জীবন বেঁচে থাকেন না, আমার একজন সঙ্গীর প্রয়োজন ছিল, আমি আশাবাদী আগামী দিনেও কাঞ্চন আমাকে ভালো রাখবে। জানা যাচ্ছে ইতিমধ্যেই পরিবারের সম্মতিতে আইনত বিয়ে সেরেছেন তারা। হাজির ছিলেন অভিনেত্রীর বাবা মাও। সারা বাড়ি সাজিয়ে আইনত বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। কথাতেই তো বলে শুভস্য শীঘ্রম। আইনত বিয়ে সারার মাঝে আবার সামাজিক বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারকা দম্পতি। অতীতে বহুবার কাঞ্চনের প্রসঙ্গ আসতেই কখনো দাদা, কখনো বন্ধু, কখনো আবার শুভাকাঙ্ক্ষী বলেও উল্লেখ করেছেন শ্রীময়ী। অপরদিকে বিধায়ক তথা অভিনেতা বরাবরই চুপ থেকেছেন তার এই সম্পর্ক নিয়ে। ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, যেহেতু সেই সময় কাঞ্চনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, আদালতে আইনত বিচ্ছেদ হয়নি তাদের, সেই কারণেই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাইছিলেন না তারা। তবে আর বাধা নেই, এবার তারা চুপ থাকলেও গুঞ্জন কখনো চাপা থাকে না। তাই এবছরের শুরু থেকেই তাদের বিয়ের খবরটা ভাসছিল টলিউডের অন্তরে। 14 ফেব্রুয়ারি আইনি বিয়ের পর 6 মার্চে সামাজিক বিয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তারকা জুটির। তবে এই প্রথম নয়, জানা গেছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে বিবাহের আগে আরও একবার বিয়ে করেছিলেন কাঞ্চন। পিঙ্কির কথা জানলেও অনেকেই তার প্রথম স্ত্রীর কথা জানতেন না, অথচ বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ তিনি। জানা যায় প্রথম বিয়ের সময় দুজনেরই অল্প বয়স ছিল। কাঞ্চন মল্লিক প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাসকে। বর্তমানে তিনি একজন সফল অভিনেত্রী। সূত্র বলছে প্রায় 7.5 বছরের দাম্পত্য জীবন ছিল অনিন্দিতা ও কাঞ্চনের, পরে তারা আলাদা হয়ে যান। তবে বর্তমানে পুরনো কথা আর তুলতে চান না অনিন্দিতা। ভালোবাসার দিনে তৃতীয় বিয়ে সেরে ফেললেন কাঞ্চন। মার্চ মাসের 6 তারিখ বন্ধুবান্ধবদের নিয়ে একটা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন কাঞ্চন শ্রীময়ী। তবে তাদের সামাজিক বিয়ের ভেন্যু এখনও ঠিক করেননি তারা। আমন্ত্রিতদের তালিকাও প্রাথমিকভাবে তৈরি করে ফেলেছেন কাঞ্চন শ্রীময়ী। বয়সের যথেষ্ট পার্থক্য থাকলেও কাঞ্চন তাকে ভালো রাখবেন, এমনটাই মনে করছেন শ্রীময়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।